ছোটবেলায় মাকে হারিয়ে ফেলেছিলাম, মা কেমন আমি জানি না, কিন্তু মায়ের বুকের মধ্যে যেতে আমার খুব ইচ্ছে করে। আমার মেয়ে হারিয়ে গেছে, তোমার মাও হারিয়ে গেছে, তাই আজকের পর থেকে তুমি আমাকে মা বলেই ডেকো, কেমন? মা বলে ডাকবো? হ্যাঁ, মা বলে ডাকবে। শোনো, আমি বেঁচে থাকতে তুমি কোনোদিনও বলবে না যে তোমার মা হারিয়ে গেছে। আমার বুকের মধ্যে তোমার জন্য অনেক ভালোবাসা আছে জয়ী, অনেক ভালোবাসা। এত কাছে যখন এসেছি তখন সব ঠিক হয়ে যাবে সবকিছু। আমি দৃষ্টি ফিরে পেলে লড়ে নেব মিষ্কার সাথে, কিন্তু হিংসুকুটি, ওর মায়ের ওপর এত রাগ কেন? সব আমাকে জানতে হবে আর মাকে সব ফিরিয়ে দিতে হবে। ধৈর্য ধরে রাখবে রূপা, এতকাল ধরে আছে, রূপা ঠিক পারবে। যেখানে যাওয়ার কালকে সকালে যাবে, এখন শরীর ঠিক নেই তোমার, আগে এখানে বসো, তারপর কথা বলছি, বসো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে যাব না, কিন্তু আমার একটা কাজ করে দেবে? হ্যাঁ, কি কাজ বলো। ওয়েট, এটা এই দেখো, ভেবেছিলাম একসাথে বসে বিয়ের কার্ডটা চুজ করব, তারপর ভাবলাম তোমার তো সময় হবে না, তাই আমি নিজে কিছু পছন্দ করে শর্ট লিস্ট করে রেখেছি। এবার তুমি বলো তোমার কোনটা ভালো লাগছে। তুমি যেই ডিজাইনটা পছন্দ করবে সেটাই ফাইনাল। দেখো বলছি, এখন এসব থাক না। আরে কতক্ষণ আর লাগবে, দেখো না প্লিজ। না, বিষয়টা সেটা নয়, আর এখন আমি আমি এখন কাজ আছে, আমার হসপিটালের কিছু কাজ রয়েছে পেন্ডিং, ওগুলো সারতে হবে, আমি উঠছি, পরে দেখব। দাঁড়াও এসএস, একটা সত্যি কথা বলবে আমায়? আমি কখনো মিথ্যা কথা বলি না চারু, কিন্তু সত্যিটাও তো অনেক সময় এড়িয়ে যাও সিচুয়েশনের কারণে। প্লিজ এখন আর সেটা করো না, আমার মন থেকে বলো তুমি কি চাও। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।